নিশ্চয়ই তোমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছো এবং সেখানে দেখেছো অনেক মানুষের ভিড়েও কিছু মানুষ বা কেউ কেউ একা কোথাও নির্জনে একাকিত্বের মধ্যে দূরে কোথাও একটা চেয়ার নিয়ে বসে আছে, নিশ্চয়ই লক্ষ্য করেছো। আবার কিছু মানুষ সকলের সঙ্গে মিলে মিশে গল্প করে হই হুল্লোড় করে কাটাচ্ছে, এটাও লক্ষ্য করেছো। কিছু মানুষ ওই বাড়িতে অতিথি হিসেবে আসার পর তাকে অভ্যর্থনা এত বেশি করে জানাচ্ছে যে চিন্তা করতে পারবে না। আচ্ছা, এগুলো হওয়ার পেছনে কারণ কি? আমরা সবাই তো মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, পার্থক্য মনে হয় শুধু সিট দাঁড়াই। আজকের এই আলোচনার বিষয় ছটি পয়েন্ট তোমার সঙ্গে আমি আলোচনা করব। এই ছটি পয়েন্টের দ্বারা তুমি তোমার সিট দাঁড়াকে সোজা করে রাখতে পারবে, অর্থাৎ এই সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার ক্ষমতা তোমার হবে, তুমি সম্মান পাবে। দেখো, ব্যক্তিত্বের বিকাশ ছাড়া কিন্তু অর্থের আগমন ঘটবে না। তুমি যদি চাও যে তোমার পরিবারে তোমার প্রতি অর্থের বৃষ্টি হোক, তাহলে তোমাকে মুখে মিষ্টি ছড়াতে হবে। অর্থাৎ তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, তোমার কথা বলার ধরন, তোমার বিহেভিয়ার, তোমার পোশাক, এমনকি তোমার জুতো, হেয়ার স্টাইল, সমস্ত কিছুকে অ্যাট্রাকটিভ পর্যায়ে যদি তুমি না নিয়ে আসতে পারো, তাহলে তোমার কিন্তু গুণ বিচার হবে না। তোমার গুণ তোমার ভেতরে লুকিয়ে আছে, বাইরে কোথাও গেলে তোমার গুণ কতটা আছে তারা কিন্তু প্রথমে কেউ বুঝতে পারবে না। তাহলে প্রথমে কি দর্শনধারী, যো দেখতা হ্যায় ওই বিকতা হ্যায়, কথাটা খারাপ হলেও ভালো কথা, কিন্তু তোমাকে শো অফ করতে হবে। শো অফের প্রথম নিয়মই হচ্ছে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি অন্যের থেকে আলাদা দেখাও, আলাদা দেখাতে বাধ্য হও। তোমার পোশাকটা, তোমার চুলের স্টাইলটা, তোমার জুতো, তোমার হাতের ব্রেসলেট, লোকে কিছু লোক তো সমালোচনা করবে, কিছু লোকের দায়িত্বই হচ্ছে তুমি ভালো খারাপ যা কিছু করবে তোমাকে নিয়ে একটু হাসি থামাশা করা, তোমাকে নিয়ে একটু সময় কাটানো। বেশ তো, ভালো কথা। যদি কেউ আমাকে নিয়ে গল্পের আসরে তাদের আসরটাকে চালাতে পারে, কিছু সময় কাটাতে পারে, সেটা তো সৌভাগ্য নাকি? আজ থেকে তুমি তোমার নিজের প্রতি খেয়াল রাখো, নিজে একটু ক্লিন শেপ থাকা। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে রাখতে পারো, কিন্তু সেটা যেন সেভ হয়। তুমি গোপ রাখলে সেটা আসলে একটুখানি যত্ন নিতে হবে, তোমাকে একটু খেয়াল রাখতে হবে তোমার প্রতি, এবং একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। তুমি দামি জুতো পরেছো, এক গাদা ধুলো লেগে আছে, জুতোটা পালিশ করার সময় নেই। তুমি দামি একটা জামা পরে গেছো, বাট আয়রন করা নেই। তোমার পোশাক কত দামি সেটা বড় কথা নয়, কতটা পরিষ্কার এবং পরিপাটি করে তুমি পড়ে আছো সেটাই হচ্ছে বড় কথা। দ্বিতীয় হচ্ছে স্মাইল। এই হাসির দ্বারা পৃথিবী জয় করা যায়, তবে হাসিতে যেন বেয়াদবি না হয়, হাসিতে যেন যেখানে সেখানে যখন তখন যে কোনো মুহূর্তে না হয়, কৃত্রিমতা ছাড়ো, কৃত্রিমভাবে হাসবে না, কিন্তু মুখে অহেতুক অহংকারী ভাব রাখবে না। দেখো, জোর করে কিন্তু তুমি তোমার স্বভাব বদলাতে পারবে না, কিছু হ্যাবিট চেঞ্জ করা যায়। আমার মুখে সবসময় হ্যাঁ 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 কোনো হাসি, এটাকে চেঞ্জ কিছুটা কমানো সম্ভব। দেখো, তুমি যখন অভিনয় করবে, অভিনয় কিন্তু ধরা পড়ে যাবে। তুমি কারোর সঙ্গে অভিনয় করছো, তুমি তাকে কিছু বলছো, তোমার কিন্তু অভিনয়টা ধরা পড়ে যাবে, অভিনয় করতে পারবে না। তুমি যা তুমি তাই, এবং সেটাকে কৃত্রিমতার দ্বারা, কোনো আবরণের দ্বারা, খোলসের দ্বারা ঢাকবে না। তুমি তোমার মতো করে মানুষের সঙ্গে মিশো, ফ্রিডম তৈরি করো, ফ্রিডম কনফিডেন্স নিয়ে এসো নিজের ভেতরে। তুমি কেন কথা বলতে পারবে না? অন্য আরেকজন মানুষের সঙ্গে তুমি কথা বলছো, সে কি সিংহ নাকি, নাকি সে কি হিন্দু, নাকি সাপ, না কামড়ে দেবো তোমাকে, তুমি কেন কথা বলতে পারবে না কেন? যতক্ষণ না তোমার ভেতরে কেউ গিয়ে ঢুকছে তুমি কতটা এডুকেটেড সেটা সে জানে না। আর তার থেকে বড় কথা, তুমি কি দেখবে টপার চাকরি করে যে কারখানায় যে কোম্পানিতে, সেই কলেজের লাস্ট বয় ওই কোম্পানির মালিক। শুধু এডুকেশন তার পেছনে ছুটলে হবে, এডুকেশনের পেছনে ছুটে কোনো লাভ নেই, তোমাকে নিজেকে মেলে ধরতে হবে। তুমি প্রচুর উচ্চশিক্ষিত, তোমার প্রচুর সার্টিফিকেট, প্রচুর নাম্বার, কথা বলতে যাও না, প্রেজেন্টেশন দিতে পারো না, তুমি স্থান পাবে কোথায়, কত দূর এগিয়ে যাবে তুমি? সো নিজেকে মেলে ধরার জন্য তোমাকে হাসি খুশি থাকতে হবে, সাবলীলভাবে কথা বলতে হবে, পোশাকের পরিপাটি থাকতে হবে। লেট আউট দ্য রিয়াল ইউ, ওই যে বললাম কৃত্রিমতা দেখাবে না।
তুমি যেটা জানো, যেটা বোঝো, একটা মানুষ সব কিছু জানবে, সব কিছুই বুঝবে এটা হতে পারে না। একজন মানে মানে অর্জুনের মতো হতে পারে না, বা সব্যসাচীর মতো হতে পারে না, যে চারিদিকে চাচ্চরুস। তুমি যেটা জানো না জানো না ভাই, এটা আমি বুঝি না, পরিষ্কার বলো, তর্ক এগোবে না। আমি যেটা জানি সেই জায়গায় চুপ থাকার কোনো মানে হয় না। তাহলে তোমার রিয়াল ইউকে তুমি প্রকাশ করো, তোমার ভেতরের যে গুণ সেটাকে তুমি প্রকাশ করো, ভয় জড়তা লজ্জা ঝেড়ে ফেলে দাও, এগুলো তোমার পথের বাধা, এগুলো একটা কাঁটা, এই সমস্তগুলোকে অতিক্রম করে তোমাকে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে। আসলে এগুলো আমাদের যে এডুকেশন সিস্টেম সেগুলো তো হয় না, সেখানে কোথাও এই ধরনের আলোচনা হয় না। ফলে কী হয়, অনেক নাম্বার নিয়ে বেরিয়ে আসার পরেও, ভালো চাকরি করার পরেও আমরা অনেকের সঙ্গে মিশতে পারি না। আমি অনেককে দেখেছি ভালো পোস্টে চাকরি করে, অফিস করছে, বেতন পাচ্ছে, ভালো পোস্টে চাকরি করছে, অর্থ ভালো, কিন্তু বন্ধু নেই, পরিচিতি নেই, চেনে না, একটা জায়গায় 20 বছর থেকে বাস করছে, তার বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বলতে পারে না, এর কারণটা কি, নিজেকে প্রকাশ করতে পারে না। অন্যের প্রতি মনোযোগী হও, তুমি যদি নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাও এবং নিজের শক্তি ক্ষমতা বাড়াতে চাও, তোমাকে অন্যের প্রতি আকর্ষিত হতে হবে। কেন, দেখো একজন ব্যক্তি তোমার সঙ্গে পরিচয় করতে এসছে, ফার্স্ট পরিচয় কী হয়, নাম বাড়ি ঠিকানা ইত্যাদি, তারপরে যখন গল্পটা আরও বাড়তে থাকে তখন সে তুমি তোমাদের একটা পারিবারিক সম্পর্কের গল্প তখন ধরে নাও, চেষ্টা করবে নিজে কম বলে তার কথাটাকে বেশি করে শোনা, তাকে পাত্তা দেওয়া, মোট কথা তার যে যন্ত্রণা, তার যে সহানুভূতি, তখন তুমি তার সঙ্গে সহমত হয়ে তার পাশে দাঁড়িয়ে সহানুভূতি দিতে পারবে। তার পরিবারের কথা তুমি শুনলে, তার ছেলে মেয়ে কী করে, তার বউ কী করে, তার পরিবার কেমন, বাবা কেমন, বাবা কী করেন, সমস্ত কিছু জানো, অর্থাৎ অন্যের প্রতি আকর্ষিত হও। তুমি যখন যার সঙ্গে কথা বলবে যদি তার প্রতি তুমি লক্ষ্য রাখো, তার প্রতি একাগ্রতার সঙ্গে তার কথাগুলো শোনো, তাহলে কী জানো, সে তোমাকে একজন ভালো শ্রোতা মনে করবে না, তখন সে ভাববে তুমি তার একজন কাছের মানুষ, তুমি একজন তার প্রিয় মানুষ। সে নিজেকে ধন্য মনে করবে যে আমি যখন যাকে বলতে যাই মাঝপথে বাধা দিয়ে অন্য কেউ ঢুকে গিয়ে কথা বলতে থাকে, অথচ এই ভদ্রলোকের ভদ্রতা দেখো, প্রত্যেকটা কথা আমার খুঁটিয়ে শুনলো। ও কিন্তু বারবার এই কথাটা ভাববে, রিপিটেশন করবে তার মস্তিষ্কের মধ্যে, এবং সে তোমার প্রিয় বন্ধু হবে। যখনই প্রিয় বন্ধু হলো, কতক্ষণ একটা মানুষ নিজের সম্পর্ক বলবে, সে তোকে জানতে যাবে, স্যার এতক্ষণ তো আমি আমার সম্পর্কে বকবক করে গেলাম, আপনার কথা কিছু বলুন, খুব সংক্ষেপে আপনি যা সেটা বলবেন, দুধকে ফ্যানিয়ে উতলে বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট জিস্ট করে, একই দুধ থেকে ছানা মেওয়া ঘি তৈরি হয়, তো এক একটার মূল্য আলাদা, এক একটা জন্ম একই জায়গা থেকে অথচ মূল্য আলাদা, এই মূল্যটা আসছে কোথা থেকে, তার মেকিং প্রসেস কীভাবে নিজেকে ডেলিভারি করছে, দুধ যখন ছানা হয়ে মার্কেটে আসছে, দুধ যখন ঘি হয়ে মার্কেটে আসছে, দুধ যখন মেওয়া হয়ে মার্কেটে আসছে, রেট আলাদা হয়ে যাচ্ছে, তুমি নিজেকে কীভাবে প্রকাশ করবে তার উপরেই তোমার মূল্য নির্ধারণ করবে। স্টে ওয়ার্ম অ্যান্ড এনার্জেটিক, দুর্দান্ত পয়েন্ট এটা। আমরা পরিবারে কোনো কারণে অশান্তি হলো, বা পকেটে পয়সা নেই, অর্থ নেই, সেই মুহূর্তে আমরা কী করি, আমাদের এনার্জি হারিয়ে যায়, নিজের উদ্দীপনা ওয়ার্ম ভাব হারিয়ে যায়। তোমার ভেতরে কতটা যন্ত্রণা, তুমি কতটা কষ্টে আছো, এতে কিন্তু প্রকৃতির সমাজের কিছু যায় আসে না, তারা বরং হাসবে তোমার দুর্বলতা দেখে, তোমার অসহায় অবস্থা দেখে। কিছু মানুষ আছে তোমার পাশে দাঁড়ানোর পরিবর্তে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করবে, তোমাকে ইয়ার্কি মারবে, তোমার দুর্বলতার সুযোগ নেবে। যদি চাও নিজের শক্তিকে প্রকাশ করতে, নিজেকে ওয়ার্ম রাখো, নিজেকে সবসময় এনার্জেটিক রাখো, কখনো লুজ হবে না। আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে বলি, অনেককে আমি কথাটা বলি, যে সময় তোমার পকেটে প্রচুর পয়সা থাকবে সাধারণভাবে থাকো, সাধারণভাবে থাকো, আর যখন পকেটে পয়সা থাকবে না, অভাবের মধ্যে চলবে, তখন ছা চকচকে হয়ে রাস্তায় ঘুরে বেড়াও। কথাটা একটু কল্পনা করে, একটু ভালোভাবে ডিপলি চিন্তা করে ভেবে দেখো, খুব ফাজলামি কথা নয় কিন্তু, এটা খুব সস্তা কথা এটা নয়। সো অলওয়েজ এনার্জেটিক থাকার চেষ্টা করো, নিজেকে ওয়ার হাসি খুশি থাকার চেষ্টা করো, থাক না যন্ত্রণা বাড়িতে, থাক যন্ত্রণা বিছানায়, কিন্তু তুমি যেন বাইরে সেটা প্রকাশ না করো। যদি শক্তি বাড়াতে চাও, যদি শক্তি ধরে রাখতে চাও, দুর্বলের বন্ধু এই সমাজের কেউ নয়, তোমাকে তোমার শক্তি প্রদর্শন করাতে হবে, তবেই তুমি একজন শক্তিশালী বন্ধু পাবে। ডেভেলপ ইউর স্কিল। দেখো তোমাকে মানুষ ভালোবাসবে কেন, 10 জন মিলে গল্প করছো,
সবাই গল্প করছে আর তুমি শুধু হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ এই যদি হ্যাঁ 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 করে তুমি এক ঘন্টা কাটিয়ে দাও, ওরা বিরক্ত বোধ করবে। কোনো আলোচনা চলছে সেই মুহূর্তে তোমাকেও কোনো পয়েন্ট প্রশ্ন ছুড়ে দিতে হবে, অথবা তারা কোনো প্রশ্ন ছুড়ে দেবে তার উত্তর দিতে হবে। এটা কোথা থেকে আসবে? স্কিলের ওপর। মানুষ কে কাকে কত সম্মান দেয়, যে যত জানে বেশি তাকে মানুষ বেশি সম্মান করে, যে যত কঠিন কাজ সহজভাবে করতে পারে তার সম্মান সমাজে সবচেয়ে বেশি। তাহলে আজ তুমি যে অবস্থায় আছো, যদি চাও নিজেকে পরিবর্তন করতে, তোমার স্কিলটাকে ডেভেলপ করো। তুমি যত জানবে তোমার স্কিল তত বাড়বে, তোমার হাতের কাজ, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার বিবেক। তুমি কম্পিউটার সফটওয়্যার চালাতে জানো না, তুমি এডিটিং জানো না, তুমি যেগুলো জানো না শেখো। যখন তুমি শিখবে তখন তোমার কাছে শিখতে অন্য কেউ আসবে, কেউ আসলো মানেই তোমার ভ্যালু বাড়লো। যদি তুমি তোমার ভ্যালুটাকে বাড়াতে চাও, স্কিল বাড়াতে হবে, না বাড়ালে তো হবে না। তুমি যে স্কিলের মধ্যে তুমি একটা জ্ঞান নিয়ে এসছো, সেই জ্ঞানটার মধ্যে তুমি যদি থেকে যাও আর নতুন করে কিছু না শেখো, তোমার স্কিল ডেভেলপ না করো, তুমি ওই জায়গাতেই থেকে যাবে। তোমার জীবনে ডেভেলপ হবে না, বন্ধু হবে না, অর্থ ইনকাম করবে, সংসার চলবে, সুখে থাকবে, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকবে, কিন্তু বন্ধু থাকবে না, একা হয়ে যাবে। তোমার কাছে কেউ আসবে না, তোমাকে কেউ ভালোবাসবে না। কেন ভালোবাসবে? গিভ অ্যান্ড টেক পলিসি। তোমাকে বন্ধুত্ব দিবে যে সে তোমার কাছে কিছু চাইবে, কী চাইবে? হয় অর্থ চাইবে, বন্ধুত্ব চাইবে, সময় চাইবে, অথবা স্কিল চাইবে। নিজেকে শক্তিশালী করতে হলে সময় তুমি দিলে হবে না, তুমি দুর্বল হয়ে যাবে, তুমি ফেকলু হয়ে যাবে। অর্থ দান করে তুমি থামাতে পারবে না, অসহায় মানুষকে দান করো ঠিক আছে, কিন্তু বন্ধুদের ধার দিলে শত্রুতা বাড়বে। তাহলে তোমাকে দিতে হবে স্কিল, টাইম নয়, অর্থ নয়, স্কিল দিতে হবে, জ্ঞান দিতে হবে। যদি সেটা থাকে তুমি সম্মান পাবে। ডেভেলপ ইওর গ্রেট কমিউনিকেশন স্কিল। আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, আমরা মানুষ তো, সম্মান কে করবে? মানুষ। শত্রুতা কে করবে? মানুষ। সাহায্য কে করবে? মানুষ। বিপদে ফেলবে কে? মানুষ। তাহলে অন্যের সাহায্য ছাড়া জীবনে কখনো বড় হওয়া যায় না। শর্তটাই হচ্ছে তোমাকে তোমার কমিউনিকেশন স্কিলটাকে বাড়াতে হবে। এই জগতে সেই বেশি সফল যার যত বেশি পরিচিতি আছে। বন্ধুত্ব আলাদা জিনিস, কিন্তু হৃদয়ের বন্ধুত্ব আলাদা, সামাজিক বন্ধুত্ব আলাদা, পারিবারিক বন্ধুত্ব আলাদা। তার মধ্যেও তোমাকে তোমার কমিউনিকেশন স্কিলটাকে বাড়াতে হবে, তোমার পরিচিতিটাকে বাড়াতে হবে। তোমাকে এলাকার পাঁচজন লোক চেনে, মনে করো তুমি একটা বিজনেস করো, আর তোমাকে ওই এলাকায় 500 জন লোক চেনে, তুমি একটা বিজনেস করো, কোন বিজনেসটা দ্রুত স্ট্যান্ড করবে বলে তোমার মনে হয়? পৃথিবী বিখ্যাত যে সমস্ত ধনী মানুষেরা আছে, যারা সফল মানুষ, যারা বিভিন্ন মোটিভেশন বইগুলো লিখেছেন, সেই সমস্ত বইগুলোকে মানুষ ভালোভাবে পড়ে অনুধাবন করো যে কমিউনিকেশন স্কিলকে সবার ঊর্ধ্বে রাখা হয়েছে। কারণ তুমি তোমার মতো করে একা থেকে এই জগতে বাঁচতে পারবে না, তোমাকে মানুষের সাহায্য নিতে হবে। তুমি যদি কাউকে সাহায্য না করো, কারো পাশে গিয়ে না দাঁড়াও, কারো উন্নতিতে সাহায্য না করো, তারা তোমার পাশে দাঁড়াবে কেন? আমি জানি পরোপকার করলে নিজের ক্ষতি হয় না, হয় না, এটা ভুল কথা। কারণ তুমি 5 জনের উপকার করেছো, সেই 5 জন তোমার ক্ষতি করতে পারে, কিন্তু এই প্রকৃতির সিস্টেমে হচ্ছে 5 জনের উপকার করে থাকলে আরও 5 জন তোমার উপকার করবে। তারা হয়তো তোকে চেনেই না, তুমি তাকে জানোই না, তোমার সঙ্গে তার পরিচয় ছিলই না, নতুন করে দেখছো অসহায় অবস্থায় কোথাও বাইরে গেছো, সেখানে তুমি হেল্প পাচ্ছ কারো, তার কিসের জন্য পাচ্ছ? এটাই সৃষ্টিকর্তার নিয়ম। কমিউনিকেশন স্কিল বাড়াও, কমিউনিকেশন স্কিল চেষ্টা করবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, পাশের বাড়ির ছেলেটার সঙ্গে সুসম্পর্ক রাখো, বাস্ট, বন্ধুত্ব তৈরি করো দূরে কোথাও কোনো মানুষের সঙ্গে। কেন? কাছের মানুষ গেও বিটি পোটা পড়ায়, এটা কথা আছে, গেও যোগী ভিক পায় না, কথা আছে একটা। তুমি তোমার এলাকায় যতটা সম্মান পাবে, তোমার স্কিল, তোমার জ্ঞান, তোমার বন্ধুত্বের জন্য সম্মান আরও দূরে বেশি পাবে। তুমি ধরো দূরে কোথাও 200 কিলোমিটার দূরে কোথাও তোমার বন্ধু আছে, সেখানে তুমি গেলে তার থেকে যে সম্মান পেলে পাশে পাবে না। সব থেকে বড় কথা, সেই ছেলেটা 200 কিলোমিটার দূরের ছেলেটা কোনো কারণে কোনো অনুষ্ঠানে তোমার এলাকার কোনো ছেলের সঙ্গে যদি দেখা হয় আর তাকে বলে, জানিস তোর ওখানে অমুক স্যারের বাড়ি, তুই চিনিস, দারুণ লোক কিন্তু, জানি, সঙ্গে সঙ্গে ও তখন বলবে, আরে ওনার বাড়ির পাশেই তো আমার বাড়ি, ওনার কাছেই তো আমি থাকি। কিন্তু প্রথমেই সে তোমার সম্পর্কে কোনো পরিচয় দেবে না, যখন কেউ তোমার হয়ে বলবে তখন আমি তো আমার বাড়ি দেবো ওনার পাশে, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, লালগোলার লোক বলে অরিজিৎ সিং ওনার পাশে বাড়ি। যখন অরিজিৎ সিং জীবনযুদ্ধ শুরু করে কজন পাশে দাঁড়িয়েছিল, কজন হেল্প করেছিল? এবার জিজ্ঞেস করুন তো, যে বন্ধুগুলো, যে প্রতিবেশীগুলো,
যে আশেপাশের লোকগুলো তাকে বলে পরিচয় দেয়, আমার এলাকার ছেলে, আমার মুর্শিদাবাদের ছেলে। কজন তাকে হেল্প করেছিল একবার জিজ্ঞেস করুন, তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করুন। এটাই জীবনের নিয়ম, নিজের কমিউনিকেশান স্কিলটাকে বাড়াও এবং চেষ্টা করবে বৃত্তের কেন্দ্রবিন্দু বৃত্ত হোক কিন্তু পরিধি বরাবর পরিচয়টাকে বাড়াতে, তারপরে তুমি গ্রাস করবে নিচেরটাকে একটা 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 করে না, এইভাবে আসো, জীবনে উন্নতি করবে। আশা করি আজকের এই আলোচনায় বোঝাতে পেরেছি তুমি তোমাকে কী করে পাওয়ারফুল ম্যান হিসাবে প্রকাশ করবে। যদি সত্যি পছন্দ হয়, আলোচনাটা ভালো লাগে, তাহলে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো সমবয়সীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ সবার উন্নতি জগতের উন্নতি। সবাই ভালো থাক, তাহলে সবাই আমরা ভালো থাকবো, আনন্দে থাকবো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সুস্থ থাকো, ভালো থাকো।